One Ummah aid. Helping humanity. 100% donation policy. Sadaqa Jariya. Zakat. Fitra. Qurbani. Eid gifts. Our loved orphans, children's, and disadvantaged families. Ready. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি আফসানউদ্দিন রাবেল, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ শাখা, এবং আমার পাশে আছেন ওয়ান উম্মা এইডের প্রেসিডেন্ট বাংলাদেশ শাখার সাজুদ্দিন, এবং আমাদের পাশে আছেন এই এলাকার মুরব্বী, এবং আমাদের বনিন্দিয়ার ওখানে আছেন আলহামদুলিল্লাহ। আমরা যে স্থানে এসেছি আমাদের ওয়ান উম্মা এইডের পক্ষ থেকে 48 নম্বর টিউবওয়েলের কাজ সম্পূর্ণ হয়েছে। সুন্দরভাবে পানি দিচ্ছে আমাদের এই এলাকাতে। সবাই খুশি হয়েছেন যে এই এলাকাতে, এই পাড়াতে আমরা যে টিউবওয়েল দিয়েছি। আমাদের যারা টিউবওয়েল দিয়েছেন তারা হচ্ছেন জামাল উদ্দিন, 3 নং ফুলবাড়ি ইউনিয়নের প্রেসিডেন্ট চেয়ারম্যান ও 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, জয়নাল আবেদিন, জালাল উদ্দিন, মরহুম হাজি সফর আলীর ফ্যামিলির পক্ষ থেকে এই টিউবওয়েলটি দেওয়া হয়েছে। আমরা দোয়া করি এবং হাজি সফর আলী দাদার জন্য দোয়া করি, ওনার যেন আল্লাহ তালা বেশ নসিব করেন, সদগায় দাঁড়িয়েই ছেড়ে দিয়েছেন। আমাদের ওয়ান উম্মা এইটের প্রজেক্ট নম্বর হচ্ছে 48, রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 1191423। আমাদের ওয়ান উম্মা এইটের পেজ আছে এবং ফেসবুক আছে, দাওয়া চ্যানেল আছে। এটার মাধ্যমে আমাদের ওয়ান উম্মা এইটের পক্ষ থেকে আপনারা ডোনেশন করতে পারেন। তারপরে কিছু বলার জন্য আমি ওয়ান উম্মা এইডের প্রেসিডেন্ট তাজউদ্দিন ভাইকে সম্মান করবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ান উম্মা এইডি আলহামদুলিল্লাহ, এতে পূর্বে আমরা 48 নম্বর ওয়াটার পাম্পের প্রজেক্ট কাম শেষ করি। আমরা আপডেট দেওয়ার জন্য আইসি আর এই টিফলটা যে এলাকা দিয়েছি, কয়েকটা ফ্যামিলি মিলে একটা টিফল দেওয়া হয়েছে। আর এই ফ্যামিলিগুলোয় আগে অনেক দূর থেকে তাদেরগুলো কানেকশন করবো। আর এই টিফল দেওয়ায় কয়েকটা ফ্যামিলি সুবিধা হয়েছে। আমার মনের বিশ্বাস যে আপনারা সদগায় দাঁড়িয়ে কয়েকটা ফ্যামিলির পানির ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ ফাকরুব্বুল আলমিনে আল্লাহ আপনারা এক দুনিয়া ফেরে সুযোগ সুবিধা করিয়া দিবা, আল্লাহ বালাই নসিব করবা। আমাদের ওয়ান উম্মা ইউটিউব আছে, পেজ আছে, অত সুবহানাল্লাহ সিফ চ্যানেল আছে, যে সমস্ত বাইরা সবসময় ওয়ান উম্মার সাথে আসেন অথবা সহযোগিতা করবা, অসহায় গরিবের মানুষের পাশে আপনারা আসুন সবসময় বললাম তাক্তা। এই বলেই আমার আশা প্রত্যাশা, আমার কথা দিকেই তো করলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।